হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ডেইলি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আজকে একটি র‍্যাক তৈরি করব। এমএস অ্যাঙ্গেল দেখতে পাচ্ছেন আমার সামনে। র‍্যাক তৈরি করার জন্য এই এমএস অ্যাঙ্গেলগুলো আনা হয়েছে এবং মাপ মতো কেটে নেওয়া হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন সেগুলোকে সোজা করার কাজ চলছে, কারণ অ্যাঙ্গেল সাধারণত সব ধরনের অ্যাঙ্গেল সোজা থাকে না, একটু বাঁকা থাকে। সেগুলো ভালো করে দেখে সোজা করে নিতে নেওয়া হচ্ছে, যাতে র‍্যাক তৈরি করলে র‍্যাকগুলো সোজা থাকে এবং মেজারমেন্টগুলো ঠিক থাকে। কারণ আঁকা বাঁকা কোনো জিনিস কিন্তু সুন্দর দেখায় না, তারপরে হচ্ছে এগুলো অ্যাডজাস্ট হয় না, সেটিং করতে সমস্যা হয়, এই কারণে সোজা করে নেওয়া হচ্ছে। আর এখন যে র‍্যাক তৈরি হবে তার কয়েকটা তাক হবে, সেই জন্য অ্যাঙ্গেলগুলো এক সাইডে জলগুলো কেটে নেওয়া হচ্ছে। এটা দুইভাবে করা যায়, এটা কোনাকোনি 45 ডিগ্রিতে কেটে নেওয়া যায়, অথবা এরকমভাবে একটি জল কেটে ফেলে দিয়ে তারপরে ওয়েল্ডিং করা যায়। আজকে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এক সাইডের যে জল রয়েছে, এটা 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল, এক সাইডের জলগুলো কেটে নেওয়া, কেটে নিয়ে তারপর ওয়েল্ডিং এর কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছেন এটা ট্যাকিং দিয়ে আটকে নেওয়া হয়েছে, এটা পুরো চারিপাশ থেকে ওয়েল্ডিং করা হবে, তারপরে গ্রাইন্ডিং করে সমান করে নেওয়া হবে। তারপরে এই তাকগুলোকে আমি মূলত যে র‍্যাকটা হবে সেটাতে 5টি তাক হবে। প্রথম পর্যায়ে 6টি তাক দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এক তাক থেকে আরেক তাকের যে দূরত্ব খুব কমে যায়, যার ফলে যে জিনিসগুলো এখানে রাখা হবে এই র‍্যাকে পর্যাপ্ত ভাবে রাখা যাবে না, এই কারণে একটি র‍্যাক তাক কম দেওয়া হয়েছে। এখন 5টা তাক হবে। এখন আমার যে তাকের যে ফ্রেমিং সেটা তৈরি করা হয়ে গিয়েছিল, এবং এখানে যে খুঁটিগুলো সেগুলো দাঁড় করে নিয়ে নিচের যে তাকটা আছে সেটা প্রথমে লাগানো হচ্ছে। চারিপাশ থেকে মাপ দিয়ে নিতে হবে যাতে সুন্দরভাবে লাগানো যায়। এই হচ্ছে বাকি তাকগুলো, দেখতে পাচ্ছেন সবগুলো ওয়েল্ডিং করে গ্রাইন্ডিং করে নেওয়া হয়েছে। র‍্যাকের যে তাকগুলো ছিল সেগুলো সবগুলো লাগানো হয়ে গেছে। এখন রং করা হবে, ফার্স্ট লেয়ার করা হবে যাতে পরে তাক কমপ্লিট হওয়ার পরে আর এক লেয়ার করা যায়, এই কারণে এবার গ্রে কালারের সাথে থিনার অ্যাড করে নেওয়া হচ্ছে এবং রং করার জন্য তৈরি করা হচ্ছে। রংগুলোকে ভালো করে গুটিয়ে নেওয়া হচ্ছে, কারণ রঙের সঙ্গে থিনার ভালোভাবে অ্যাডজাস্ট না হলে রং কোনো জায়গায় ঘন পড়বে, কোনো জায়গায় পাতলা থাকবে। এখানে র‍্যাকে দেখতে পাচ্ছেন র‍্যাকের প্রত্যেকটি তাক লাগানো কমপ্লিট, উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো জায়গা ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, কারণ সবগুলো জায়গায় ওয়েল্ডিং এর জায়গাগুলো গ্রাইন্ডিং করে নিয়ে তারপরে পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখন রং করা হবে, এটা পাতলা ভাবে রং করা হচ্ছে, কারণ এরপরে আর একবার করা হবে ফাইনাল ফিনিশিং। এখানে ফ্রেমিং এর উপরে যে প্রত্যেকটি তাকে জিপি শিট ব্যবহার করা হবে, জিপি শিট পরিমাপ করে কেটে নিয়ে তারপর এখানে আবার ওয়েল্ডিং হবে। এই দেখতে পাচ্ছেন আমার জিপি শিট চলে এসেছে। জিপি শিট বলতে কি বোঝায়? জিপি শিট বলতে বোঝায় গ্যালভানাইজ করা যে শিটগুলো রয়েছে সেগুলোকে জিপি শিট বলে। এখানে আমার কাছে যে শিটটি রয়েছে সেটা 18 গেজের, 18 গেজ বলতে 1.2 mm থিকনেস হবে, মোটামুটি থিকনেস ভালো। এটা মেজারমেন্ট করে নিয়ে তারপরে কাটিং এর কাজ চলছে। এখানে শিটের চওড়া রয়েছে 41 ইঞ্চি, কিন্তু আমার যে তাকের যে চওড়া রয়েছে সেগুলো 18 ইঞ্চি করে, তাহলে আমার দুই পিস, এক পিস কাটার পরে দুই পিস থাকবে, এরপরে আরো কিছু বাড়তি রয়ে যাবে। প্রতিটি শিট কেটে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে যে লেয়ারটি তাক রয়েছে একবারে টপে সেটা লাগানো কাজ চলছে। এখানে ওয়েল্ডিং এর কাজ করা হচ্ছে, এগুলো ছোট ছোট ট্যাকিং দিয়ে আস্তে আস্তে করে লাগাতে হবে, কারণ শিট কিন্তু অ্যাঙ্গেলের মতো মোটা না, পাতলা। তারপরেও শিটের ক্ষেত্রে মোটামুটি 1.2 mm যথেষ্ট মোটা, এর থেকে অনেক পাতলা শিটও ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি তাকে শিট লাগানো হয়ে গিয়েছে। এখানে কিছু ভারী জিনিস তাকের মাঝখানে রেখে নিচ থেকে ওয়েল্ডিং করা হচ্ছে, যাতে যে শিটগুলো লাগানো হয়েছে সেগুলো
নড়াচড়া না করে দেখতে পাচ্ছেন নিচ থেকে ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। র‍্যাকের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার সামনে যে র‍্যাকের প্রত্যেকটি তাক সুন্দর করে রং করে দেওয়া হয়েছে, ফাইনাল কোডিং করা হয়ে গেছে। এখন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এখন শুধুমাত্র রংটি শুকানোর পালা, শুকিয়ে গেলে আমাদের যে জায়গার জন্য র‍্যাকটি তৈরি করা হয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে, এবং নির্দিষ্ট যে মালামালগুলো এর র‍্যাকে সুন্দর করে সাজিয়ে রাখা হবে। এই ছিল আজকের ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাইকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।